হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হতে চলেছে পিসির বাড়ি গণেশ পুজো। আর গণেশ পুজো আমরা কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঠাকুর আনতে। কাল পুজো হবে একদিন আগে, আমরা আজকে যাচ্ছি বিকালবেলা এখন ঠাকুর আনতে। এখন বাজে 5টা, আর এখন আমি বাড়ি থেকে যেখানে ঠাকুর আনা হবে ওখানে যাব। আর পিসিদের বাড়ি থেকে যারা যারা সবাই যাবে, বোন পিসামশাই, ওরা ওদিক থেকে একেবারে ঠাকুর আনার ওইখানটায় গিয়ে একসাথে দেখা হবে। তো চলো বেরোনো যাক। আর আমি কি পরেছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে আমি এটা পরে যাচ্ছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এবার ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব গণেশ পুজো পিসির বাড়ি। প্রতি বছরই হয়, ভাবি তোমাদের সাথে শেয়ার করব। আর আগে তো সেইভাবে ব্লগ করতাম না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। এবারে আমি মনে করছি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো চলো বেরোনো যাক, আর ঠাকুরটা যেখানে নিচ্ছি ওখানে একেবারে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। এই যে আমাদের ঠাকুর, কেমন হয়েছে তোমরা জানিও। এই যে, আর এখানে অনেক ঠাকুর আছে, খুব সুন্দর আছে। এই একটা, এই একটা, এই যে, আর এই দিকে কি সুন্দর গাছ করা। এটাও এটাও সুন্দর লাগছে, এই যে এটাও সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমি পিসামশাইকে আর বোনকে বলছিল আমি তোদের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি 5টা থেকে, আর ওরা অনেক লেট করে ঠাকুর আনতে গেছিলো, আর আমি ওদের সাথে যেতে পারিনি অনেক লেট হয়ে গেছিলো বলে। আর ও আমাকে বলছে যে পেছন দিকের মন্দিরটা দেখ কত সুন্দর ঠাকুরটা, আর ওটা দেখে আমার খুব ভালো লাগলো, মনসা ঠাকুর ছিল। আর ওরা সবাই একটা জায়গায় থাকে, আমি তো ওখান থেকে একটু দূরে থাকি, সেই জন্য আমি আর থাকতে পারিনি, চলে এসেছি। আর সব ঠাকুরগুলোই খুব সুন্দর লাগছে, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। আর আমাদের সাথে ঠাকুর আনতে অনেকেই এসেছিল, ওই যে দেখা যাচ্ছে সব অনেকেই লোকজন রয়েছে আমাদের, সব বাড়িতে যাবে ঠাকুর নিয়ে, আর আমি তো যেতে পারলাম না, আমি বাড়ি চলে এসেছিলাম। আমি বাড়িতে চলে আসলাম, ওদের সাথে আমি আর ঠাকুর নিয়ে বাড়ি যাইনি, ওরা বেরোচ্ছিল, ওটা দেখে আমি চলে এসেছি। আর অনেকটাই লেট করে ফেলেছে, ওরা ফার্স্টে তাড়াতাড়ি বলেছিল, আর এখন তোমাদের কী বলবো অনেক রাত করে ফেলেছি বলে আমি বাড়ি চলে এসেছি। আর ওরা তো সবাই ওই একই জায়গায় থাকে, আর আমি তো ওখানটা থাকি না, কিছুটা ওখান থেকে দূরে থাকি, সেই জন্য আমি বাড়িতে চলে আসলাম। একেবারে তোমাদের কালকে দেখা হচ্ছে পুজোর সময়। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি বেরোচ্ছি, পিসির বাড়ি যাবো। তার কারণ হলো অনেকটা লেট হয়ে গেছে, আর লেট করলে ওদিকে পুজো শুরু হয়ে যাবে, আমি তো পুজোর কিছু মনে হয় না গুছানোর টাইম পাবো, অনেকটা লেট করে যাচ্ছি। যেহেতু বাড়িতে আমার পুজো দেওয়া ছিল, সব কিছু কাজ বাজ গুছিয়ে রেখে যাচ্ছি, সুমন অফিসেও যাবে। তো চলো আর লেট না করে বেরোনো যাক। আমি রেডি হয়ে একটু আয়নার কাছে চলে গেছিলাম, দেখছিলাম আমাকে কেমন লাগছে, আর অনেকটা লেট হয়ে গেছে, আর লেট করব না, এখন আমি বেরিয়ে পড়বো পিসির বাড়ি। আমি যখন পিসির বাড়ি গিয়ে পৌঁছালাম, গিয়ে দেখলাম সব কিছু রেডি করা হয়ে গেছে, ওরা অনেক সকালে উঠেছে, রাতে বললো সেরকম ঘুমায়নি, অনেক রাত পর্যন্ত জেগে ছিল, কারণ ওই আলপনা দিয়েছে, ওপরে লাইটগুলো লাগিয়েছে, সব কিছু করেছে, আর সকাল সকালে সবই রেডি করে রেখেছে। ঠাকুরমশাই বলেছেন তাড়াতাড়ি পুজোয় বসবো, আর ভোগের রান্না এখন হচ্ছিল, ভোগের রান্নাটা করেই উনি বলেছে আমি পুজোয় বসে পড়বো, সেই জন্যই ওরা লেট করেনি, সব কিছুই গুছিয়ে নিয়েছে, আর আমার গিয়ে কিছুই গোছাতে হয়নি, কারণ আমি গিয়ে দেখছি সব অলরেডি গোছানো। আর সামান্য কিছু ছিল ওই যে ওরা করছে, বোন করছে, পিসিরা রয়েছে, আর আমি ওই সামান্য টুকটাক দু একটা জিনিস করেছি, সেভাবে করিনি। আর এখানে দুই বোন মিলে হাসাহাসি করছে, আর আমি জাস্ট তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আগে থেকে দেখাতে পারলাম না কি কি করা হচ্ছিল, এই জন্য আমি পরে গিয়ে তোমাদেরকে ওগুলো দেখালাম, বলেছি তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এই দুটো লাড্ডু বড় বড় নেওয়া হয়েছিল, একটা গণেশের হাতে ছিল আর একটা নিচে দেওয়া হয়েছিল, আর সব কিছুই ফল টল কাটা কমপ্লিট ছিল, মানে আমাকে গিয়ে কোনো কিছুই করতে হয়নি, ওরা সবই রেডি করে নিয়েছিল। আর এখন তোমাদের সব কিছু দেখাচ্ছি আমরা কিভাবে কি গোছানো, মানে ওরা গুছিয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর গণপতি বাবাকে খুবই সুন্দর লাগছিল, জবা ফুল দিয়ে আরও বেশি ভালো লাগছিল, দেখতে সুন্দর লাগছিল, মানে রজনীগন্ধা দেওয়া হয়েছে ওটা ঢেকে গেছে জবা ফুলের জন্য। আর তোমরা জানিও আমাদের গণপতি বাপ্পাকে কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এই ভাইটা এসেছে, ও এই জবা ফুলের মালাটা পরাবে, আর সামনে যেহেতু আলপনা দেওয়া হয়ে গেছে, ও মালাটা পরাতে পারছিল না,
এবার আলপনার ওখানটায় পা পড়ে আছে, আমি বলছি পা সরা, আলপনার দিকে চড়ে আছে। তো ওরা বলছে না ঠিক আছে দিয়ে দিক, আমি পরে মুছে দেবো, ওরা বলছে। দিয়ে আমি আবার বলছি কি একটু ছুঁড়ে দে, নাহলে তুই পড়াতে পারবি না, সামনে তো সব কিছু রেডি করে ফেলেছে। তাই আমরা একটুখানি ওটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছিলাম, এবারে আরও বেশি ভালো লাগছে। প্রথমে তো একটু হালকা হালকা লাগছিল, আর এই মালা পরানোর পরে সেটা আরও বেশি সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে। আর এটা দুর্বার মালা ছিল, এটাও নিয়ে এসেছে, সেটাও পরানো হচ্ছে। আর আমি দুর্বা নিয়ে এসেছিলাম ওই যে হাতে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, ডান দিকে না আমি যেদিকে দেখছি, যে দেখবে ক্যামেরার দিকে বাঁ দিক হবে আর গণপতি বাপ্পার ডান দিক, ওই ডানাতে যে দেখতে পাচ্ছো তোমরা, ওটা হলো আমি দুর্বার সুতো দিয়ে বেঁধে দিয়েছি হাতে। আর তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পদ্ম ফুলটা ও নিয়ে এসেছে, একটা হাতে যেহেতু দেয়া আছে আমি ভাবছি কোথায় দেব কোথায় দেব, তা আমিও আবার ওই হাতেই এক জায়গায় ওটা গুঁজে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে। এবার তোমরা দেখো আমি কোথায় দিই, এই যে ওরা বলছে এখানে না সামনে দে কি অন্য হাতে, আমি বলছি না এখানেই দিই ভালো লাগছে দেখতে। আর এখনো অস্ত্র পরানো হয়নি ঠাকুরে, ব্রাহ্মণ আসলে পড়াবেন, উনিই পড়াবেন, তখন তো চক্ষু দান টান হবে, এবার উনিই পড়াবেন, ওই জন্য আমরা আর পড়াইনি। আর এখন ঠিক করে মালাটা ঠিক করে দিচ্ছি, আর সামান্য কিছু গোছানো বাকি ছিল সেটা আমরা গোছাচ্ছি এখন। আর ও বলে বলে দিচ্ছে, ওরা বলছে এখানে এখানে একটু গোছা, এইসব চলছে আমাদের। আর বাড়িতে সব লোকজন থাকলে যা হয় সবাই মিলে সবাই বলছে এটা করতে ওটা করতে, খুব মজা হয় আমাদের পিসির বাড়িতে পুজো। আর এই পুজোটা অনেক বছর হয়ে গেছে, পিসেমশাই আগে যখন বম্বে থাকতো তখন থেকে পুজো স্টার্ট। আর আমার ভাই মানে পিসির ছেলে, ওর বয়স যত তত বছর হলো এখানে পুজো হচ্ছে, মনে হচ্ছে 27 বছর শুনছিলাম, আমি শিওর বলতে পারবো না কত বছর, এরকম কিছু একটা শুনছিলাম। আগে পিসেমশাই যখন কাজ করতো বম্বে তখন থেকেই পুজোটা করতো, তারপরে বাড়িতে চলে আসার পর থেকে পিসেমশাই বাড়িতেই পুজোটা করে, ওখান থেকে যখন চলে আসলো পার্মানেন্টলি এখানে তখন থেকে বাড়িতে পুজো স্টার্ট করেছে। আর পুজোটা শুরু হয়েছে মানে বম্বে থাকতে। আমি ওই ফুল টুল দিয়ে এদিকে ওদিকে যতটা সুন্দর লাগানো যায় সেটাই চেষ্টা করছি। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে। আর এই কয়েকটা ফুল আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার গাছের, ওটা আবার আমি রেখে দিলাম, দিতে গেছিলাম তখন রেখে দিলাম যে না আমার বাড়ির গাছের জবা গণপতি বাপ্পাকে, ওরা বলছে রেখে দে এটা বাড়ির গাছের। তো আর ওই যে ও আবার বসে পড়েছে ভাইটা প্রদীপটা সাজানোর জন্য, পঞ্চপ্রদীপটা একটু ভালো করে পোজ দাও। ও ভালো করে পোজ দিতে বলে আমার পাটাকে এরকম করে রেখে নিল, ঠিক আছে দারুণ লাগছে, মানে পোজ দিতে বললেই হয়েছে। ঠাকুর মশাই চলে এসছেন, এই যে পুজো এখন শুরু হবে জামাই, আর আমাদের সব রেডি হয়ে গেছে এখন পুজোয়, এই যে বসবে, তাড়াতাড়ি করো। এই চলে এসছে মাটি নিতে, মাটি দিয়ে কি করবি? ঘট বসানোর জন্য, ঘট বসানোর জন্য মাটি তুলছে, ঘট বসানোর মাটি শর্ট হয়ে গেছে, আমি ওই জন্য গঙ্গা মাটি নিয়ে আসি বেশি করে। গঙ্গা মাটি এনেছে আরো লাগতো, কারণ গঙ্গা মাটি এখানে মাটি কোথায় পাবো, এখানে তাও তো একটু মাটি আছে, আমাদের এখানে তো মাটি তো আছে, তোমাদের আছে, আমাদের কোনো মাটি নেই, ওই জন্য আমি গঙ্গা মাটি নিয়ে আসি বেশি করে, থাকলে থাকে। আর ঘট বসানোর পরে ওই গঙ্গা মাটিগুলো আবার আমি তুলে কি করি টবে দিয়ে দিই, আমিও তাই, ফুল গাছের টবে ফেলে দিই না। গঙ্গা মাটি নিয়ে আসি, গাছ রোপণ করবে মনে হচ্ছে, মাটি তুলছে, দেখো ওরকম লাগছে। আরে মাটিগুলো খুব একটা ভালো না, মেট্রো চালু হয়নি এখনো, না 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 না, কবে চালু হবে? পয়লা বৈশাখে হওয়ার কথা ছিল, ডিলে হয়ে গেল ব্যাস। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কবে থেকে চালু মানে করে দিয়েছে, ট্রাইও চললো, আমরা তো মনে করলাম তাড়াতাড়ি মনে হয়ে যাবে। পয়লা বৈশাখে তো চালু হওয়ার কথা ছিল। ও এই পয়লা বৈশাখে, আর নেক্সট পয়লা বৈশাখে হবে, এবার হয়নি তো কি, এখনো তো একটাই কথা এবার হবে না পরের বার, আসছে বছর আবার হবে। আমি কলমটা দিয়ে নিয়ে পড়েছি, ওটা দেওয়ার দরকার নেই, ওই গাছ থেকে সুতো কিনবো।
কি আপনাদেরকে একটু শাড়ি পরে দেখি দেখি কেমন লাগছে। তিতলি চলে এসছে শাড়ি পরে, ভালো লাগছে। ওরা সবাই শাড়ি পরেছে, আমি একা বাদে। এদিকে ঘুরে বস, ওই তো দেখিয়ে দিয়েছে মুখটা, বললাম এদিকে ঘুরে বস, মুখটা সুন্দর দেখিয়ে দিল। পেছন ঘুরে বসছিল, মুখ ঘুরিয়ে বসতে বলে যে মুখটা দেখিয়ে দিল। ও পিগলু, হ্যাঁ পিগলু, তোকে একটু খুশি করবে। এই দেখ তাকিয়ে দিয়েছে, ও দেখ ডাকছি কি সুন্দর। এই পাইবে ড্রোন ভিডিওতে কিন্তু এগুলো তুলে দেবো। জল সংখ্যা
বাজনে বাজা। কই গোপাল দেখি পুজোর পরে আমরা বোনেরা মিলে সবাই মিলে একটু আরতি করে নিলাম, কারণ আমরা বলছিলাম যে পুজো শেষ হোক তারপর আরতি করবো, আর যেহেতু ঠাকুরমশাই চলে গেছেন সেই জন্য আমরা আরতি করে নিলাম। আর বোনেদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেষে বলছে সোনাই, বলছে আমি একটু করব, তাই সোনাই এখন আরতি করছে আমাদের সাথে। ও বললো যে আমাকে একটু দাও, আর তোমাদেরকে এবারে দেখাই আলুর দম, কাশ্মীরি আলুর দম হচ্ছে আর তার সাথে পোলাও। আমি তোমাদেরকে ভেবেছিলাম পুরোটাই শেয়ার করব রান্নার, তোমরা দেখেও নেবে যে আমরা কী করে করি, সেটা সম্ভব হয়নি যেহেতু পুজো হচ্ছিলো সে সময় আমি ভেতরে ছিলাম, দেখাতে পারিনি। পরে যখন আমি বাইরে গেলাম তখন দেখছি অলরেডি হয়ে গেছে, আর এক একটা করে হয়ে গেছে, আবার হচ্ছিলো, সেটাই তোমাদের সাথে তখন শেয়ার করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ, দেখেই তো মনে হচ্ছে এতটা সুন্দর, সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। আর অনেকগুলো হাঁড়িতে ছিল, আমি জাস্ট কয়েকটা খুলে তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম যে দেখো তাহলে কেমন হয়েছে। কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছিল খেতে, কাশ্মীরি আলুর দম পোলাও আর পায়েস ছিল সবাই যারা যাবে তাদের জন্য খাওয়ার জন্য।
আর পুজোর ওখানে তো নানা রকমের ভোগ তো দেওয়াই ছিল, খিচুড়ি ছিল, 5 রকম ভাজা পায়েস ওখানেও দেওয়া ছিল। সকালবেলা তো পুজো হয়ে গেছে তোমরা দেখলেই, আর এখন হবে আরতি, আর কি সমস্যায় করবে, আর আমরা সবাই এখন ওখানে গুছানো চলছে, আর ওদের জন্য প্রসাদ দেওয়ার জন্য রেডি করছিল, বাচ্চা কাচ্চারা আসবে বলে সেই জন্য রেডি করে রেখে দিচ্ছে। আর ঘরের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ সবাই, বোনেরা, তারপরে মাইমাইরা সবাই মিলে ঘরের ভেতরে রয়েছে, সব ভাগনা টাকনা সবাই রয়েছে, ওরা সব ঘরের ভেতরে ওরা কথাবার্তা বলছে। আবার দিদা আসলো, সবাই মিলে মজা করছে, আর বাইরে এখানে পুজোর প্রসাদ দেওয়ার রেডি করছে, আর সবাই এদিক ওদিক করছে। আর পিগলু তার মাঝখানে তো খুবই শান্ত তো ছিল, এর মাঝখানে পিগলুর খাওয়া চলছে। টক টক করে খাচ্ছে আগে কি করতো, হই হই করতো তো, টপাটপ খেত। আর কাকারা এসেছে খেতে বসেছে, আর সুমন অফিস থেকে চলে এসছে, কাকা কাকিমা এসছে, ভাইও এই যে এসছে, ওদেরকে সব খেতে দিচ্ছে, ওরা সব খাচ্ছে। সুমন বলল আমি পরে খাবো, সবাই এক জায়গা হলে যা হয় গল্প হচ্ছে। খুবই মজা হয়েছে এবারে পুজোতে, প্রতিবার হয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এবার